হাজরে আসওয়াদ দেখেছেন কি সাদা না কালো? পৃথিবীতে যখন আসে তখন ছিল কি? সাদা। আমি যখন হাজরে আসওয়াদের কাছে গেলাম, অনেক ভিড়, খুব ভিড়, তাওয়াফ করতেছি আর বলতেছি আল্লাহ, হাজরে আসওয়াদ রাসূলুল্লাহ চুমা খেয়েছে, হযরত ওমর চুমা খেয়েছে, আল্লাহ আমার কি ভাগ্য হবে না এই হাজরে আসওয়াদ চুমা খাওয়ার? এগুলো বলতেছি আর তাওয়াফ করতেছি, ঘুরতেছি অনেক কষ্টে। যখন খুব কাছাকাছি গেলাম হাজরে আসওয়াদের দিকে, চোখটা যায় কিন্তু ঠেলা ঠেলিতে মুখটা আর যায় না। একজন আফ্রিকান মানুষ, অনেক লম্বা উঁচু। আমি তো মিশরে পড়েছি, তখন দেখলাম যে আফ্রিকার সেই মানুষ, কালো মানুষগুলো দেখেই মনে হলো আফ্রিকান। তিনি আমাকে ধরে, মনে হলো যেন এইরকম দুই হাত ধরে উঁচু করে একেবারে হাজরে আসওয়াদের মুখটার মধ্যে মুখটা লাগাই দিলে। সুবহান, এই হাজরে আসওয়াদ দেখলাম, তারপরে চুমা খাইলাম, একবার নয় দুইবার চুমা খাইলাম, আর চোখ থেকে অজর ধারা কাঁদলাম। আল্লাহ, সারা দুনিয়ার মানুষের পা হাজরে আসওয়াদ নিজে গ্রহণ করে কালো হয়ে গেল। মালিক, আমাদের গুনাহ কি মাফ হবে? হাজরে আসওয়াদের চুমা খাইলাম, বাইতুল্লাহ গেটের যেই জায়গা দিয়া ভিতরে ঢোকে, গেটের সামনে দাঁড়ায়া, দরজার কাছে দাঁড়ায়া, হাতটা উঁচু করে এমনি ধরে আছে, দুই পাশ দিয়া অনেক মানুষ দরজা ধরা, হাতগুলো উঁচু করা, আর চোখ থেকে পানি ঝরতেছে। আহারি হাজরে আসওয়াদ থেকে বের হয়ে কাবার দরজার কাছে যখন দাঁড়ালাম, আল্লাহর রসুলের হাদিস মনে পড়ে গেল। নবীজি বললেন, কাবার মধ্যে 13টা জায়গা আছে, যেই জায়গায় দোয়া কবুল হয়ে যায়। কাবার দরজার পাশে শুধু আমি নই, চোখ থেকে অনেক মানুষ দেখি পানি ঝড়াচ্ছে। আমি হয়তো চিনি না, আহারে এক হিন্দুস্তানি মুসলমান কাবার ওই দরজা ধরে কাঁদতেছি, আর একটা নাম বারবার উচ্চারিত হচ্ছে, নামটা যখনই শুনলাম কানের মধ্যে হঠাৎ করে ওই কাবার দরজা থেকে আমার ব্রেনটা চলে গেল কাশিমপুর কারাগারে। মানুষ শুধু কাঁদে আর কাঁদে, বলছে ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন, কাবার দরজার মালিক, কাবা ঘরের মালিক, তুমি বাংলাদেশে তাফসীরের জগতে সেই কোরআনের পাখি দীর্ঘ 10টা বছর ধরে কারাগারে, আল্লাহ তুমি তারে মুক্ত করে দাও। আমি যেন কাবার দরজা ধরে লোকটার দিকে বারবার তাকাচ্ছি আর বলতেছি আল্লাহ, বাংলাদেশের মানুষ বুঝলো না কিন্তু গোটা পৃথিবীর মানুষ তারে চিনল। কাবার দরজার কাছে ধরে কাঁদতেছি আল্লাহ, এই তো সেই কাবার দরজা, তুমি আমাকে কাবার দরজার কাছে নিয়ে এসেছ, কিন্তু যেই মানুষটি এই কাবার দরজা দিয়ে ভিতরে ঢুকেছে, রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আবার তুমি তারে কাবার দরজায় নিয়ে আসো। এই সেই কোরআনের পাখি আহারে কাবার দরজা দিয়ে ঢুকেছেন, একবার নয় দুইবার নয় অসংখ্যবার রাষ্ট্রীয় মেহমান হয়ে কাবার ভিতরে সালাত আদায় করেছেন। তিনি একবার নয় অসংখ্যবার বাইতুল্লাহর চারিদিকে সেজদা দিয়েছেন, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়েছি। রমজান মাস আসলেই তিনি চলে যেতেন বাইতুল্লাহ, এতে কাফে বসতেন, মসজিদে নববীতে যখন বসি মনে পড়ে যায় কোরআনের পাখি। এই সেই মসজিদে নববী যেই জায়গায় তিনি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, এমনি করে
সেই মানুষটি সারা জীবন দ্বীনের খেদমত করেছে, যেই মানুষটি সারা জীবন ইমানের জন্য কালেমার জন্য দাওয়াতি কাজ করেছে, যেই মানুষটির দাওয়াতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, এই মানুষটি আজ কারাগারে, এর চাইতে লজ্জা কিছু থাকতে পারে না, ঠিক না? সেই মানুষটি দ্বীনের জন্য ইমানের জন্য তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো লাখ মানুষের ঢল নামে দীর্ঘ দশটা বছর পার হয়ে গেছে, আরে আজকে যার নাতি হাসান হোসাইনের মতো এরকম ছোট ছোট নাতিগুলো যার সাথে খেলাধুলার কথা কথা আজকে জেলখানার শিকল ধরে, জেলখানার সেই তালাবদ্ধ জীবন তাকে আজকে যেন কারারুদ্ধ করে রেখেছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম সেই সিজদে ইউসুফ আমি মিশরে দেখেছি, আল্লাহ ইউসুফকে জেমনি করে বাঁচিয়েছেন, কারাগার থেকে মুক্ত করেছেন, ইনশাআল্লাহ লাখ কোটি জনতার দোয়ায় আবার তিনি ফিরে আসবেন, ঠিক কিনা? আল্লাহ তুমি কো তৌফিক দাও, বলো না আমিন। কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরে দাও, বলো না আমিন। আবার সেই তাফসীরুল কোরআন মাহফিল সারা বাংলাদেশে উৎসব মুখর হয়ে উঠবে ইনশাআল্লাহ।